নমস্কার দর্শক বন্ধু, আজকের চাকরি সংক্রান্ত ভিডিওর খবরে যে চাকরির খবরটি নিয়ে এসেছি তা হলো বীরভূম জেলার জন্য। বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যে লেটেস্ট নোটিফিকেশনগুলি জারি করা হয়েছে তা হলো আশাকর্মী নিয়োগ এর ব্যাপারে। বীরভূম জেলার যে বিভিন্ন সাব ডিভিশন আছে সেই সাব ডিভিশনের মধ্যে পড়ছে এসডিও রামপুরহাট, এসডিও সদর সুরি আর এসডিও বোলপুর। তাহলে রামপুরহাট, সুরি আর বোলপুর এই তিন মহকুমার আশাকর্মী নিয়োগ এর জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। আমরা একটি নোটিফিকেশন দেখে নেব। প্রত্যেকটি নোটিফিকেশনের তারিখ এক আছে, অর্থাৎ শেষ তারিখ, এবং কোয়ালিটি অর্থাৎ যোগ্যতা ক্রাইটেরিয়া সব একই আছে। তাই একটি নোটিফিকেশন আমরা দেখে আলোচনা করে নেব, সবার ক্ষেত্রে একই হবে। চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশনটি। এই হলো বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকার রামপুরহাট এসডিও। নোটিফিকেশনের তারিখ দেওয়া আছে ডান দিকে, 20 ডিসেম্বর 2022। বিজ্ঞপ্তিতে বলা আছে যে আশা নিযুক্তির জন্য এই যে রামপুরহাট সাব ডিভিশনের আন্ডারে বিভিন্ন ব্লকে এবং ব্লকের যে স্বাস্থ্যকেন্দ্র সেই স্বাস্থ্যকেন্দ্রে গ্রামগুলিতে আশা নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং দরখাস্ত আহ্বান করা হচ্ছে। প্রথমেই আছে শূন্য পদ, ব্লক ভিত্তিক শূন্য পদ এখানে দেওয়া আছে। রামপুরহাট 1 নম্বর ব্লকে 19টি, রামপুরহাট 2 নম্বর ব্লকে 21টি, নলহাটি 1 নম্বর ব্লকে 20টি, ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকে 5টি, মুরারই 1 নম্বর ব্লকে 24টি আর মুরারই 2 নম্বর ব্লকে 26টি। এই হলো শূন্য পদের তালিকা। এখন দেখব কি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ কারা আবেদন করতে পারবে। প্রথমত, বিবাহিতা অথবা বিধবা অথবা আদালত কর্তৃক বিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই এই আশার জন্য আবেদন করতে পারবে। আর কি, নির্দিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে, সেই হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড থাকতে হবে, আর বয়স যা আছে তা হলো সাধারণের ক্ষেত্রে 30 থেকে 40 বছর, আর তপশিলি জাতি তপশিলি উপজাতির ক্ষেত্রে 22 থেকে 40 বছর। আর কি, না মাধ্যমিকে অবতীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস বা ফেল যাই হোক না কেন উভয়ই আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস বা ফেল উভয়ই আবেদন করতে পারবে। এখন কি কি দিতে হবে আবেদনের সঙ্গে, দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আর কি যাদের কাস্ট আছে তাদের কাস্ট সার্টিফিকেট, স্বনির্ভর গোষ্ঠী সদস্য হলে সেই সংক্রান্ত সার্টিফিকেট, আর প্রার্থীর সই করা 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো, একটি ফর্মে সেটা দিতে হবে আর অন্যটি খামের সঙ্গে দিতে হবে। এবং কি দিতে হবে, না আবেদনকারীর নাম ঠিকানা লেখা একটি খাম দিতে হবে, তাতে 22 টাকার ডাক টিকিট সেটে দিতে হবে। তাহলে এই কাগজগুলো দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। আবেদনপত্র যে বয়ান তা নিচে দেওয়া আছে, আবেদনপত্রের বয়ানটা আমরা দেখে নিচ্ছি। এই হলো আবেদনপত্র। আবেদনপত্র এটি ফিল আপ করতে হবে, ফটো লাগাতে হবে, সই করতে হবে এবং তার সঙ্গে ওই উপরে বলা কাগজগুলি দিতে হবে। দিয়ে আবেদনপত্রটি আপনার যে নির্দিষ্ট ব্লক অর্থাৎ বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এখন দেখব ক তারিখ লাস্ট ডেট আছে, অর্থাৎ কোন তারিখের মধ্যে আপনাদেরকে আপনার বিডিও অফিসে গিয়ে ফর্মটি অর্থাৎ আবেদনটি জমা করতে হবে। লাস্ট ডেট আছে 20 জানুয়ারি 2023। তাহলে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 20 জানুয়ারি 2023। রেজিস্ট্রি পোস্টে পাঠাতে হবে। রেজিস্ট্রি পোস্ট ছাড়া আবেদন গ্রহণ যোগ্য হবে না। এখানে বলা আছে যে রেজিস্ট্রি পোস্ট ছাড়া আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
তাহলে রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাবার শেষ তারিখ হলো 20 জানুয়ারি 2023, এর মধ্যে কিন্তু আবেদন পৌঁছে যাওয়া চাই। ওকে দর্শক বন্ধু, তাহলে বীরভূম জেলায় যে প্রচুর সংখ্যক আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিভিন্ন সাব ডিভিশনে, সেই খবরগুলি আমরা দেখলাম এবং নোটিফিকেশনটি দেখলাম, ক্রাইটেরিয়া কি দেখলাম, শেষ তারিখ কবে আবেদনের তাও জানলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আর যদি মনে করেন যে আপনার এরকম ধরনের চাকরি সংক্রান্ত খবরগুলি প্রয়োজনে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তার কারণ এরকম ধরনের সরকারি চাকরি সংক্রান্ত লেটেস্ট নিউজ এবং নোটিফিকেশন আমাদের চ্যানেলে প্রত্যেক দিন পাবলিশ করা হয়ে থাকে, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।